আমি একজন চূড়ান্ত মোদি বিরোধী মানুষ ঠিক আছে আমার খেয়ে দেয়ে কাজ নেই মোদি অ্যাপ ডাউনলোড করে আমার ফিডব্যাক দেবো আমার যা ফিডব্যাক দেওয়া সামনের ভোটের সময় ব্যালট বক্সে গিয়ে দেবো এটা একটা প্র্যাকটিক্যাল কথা বলছে মোদির সাপোর্টাররাই ওই অ্যাপ ডাউনলোড করবে ফিডব্যাক দেবে সেই ফিডব্যাকের রেজাল্টটা দেখিয়ে বলবে দেখো মোদি হেভি দেশ চালাচ্ছে এক এটা আমি একটা প্র্যাকটিক্যাল কথা বললাম এটা সবার ক্ষেত্রেই সত্যি দ্বিতীয় কথা হচ্ছে মানে ওনার জনপ্রিয়তা করলে 15 লাখ টাকা পাবে ওনার জনপ্রিয়তা আচ্ছা ওনার জনপ্রিয়তা মাপার জন্য তো অ্যাপ ফ্যাপের দরকার কি আছে গঙ্গায় যে কোভিডে মৃত মানুষের লাশ ভাসছে লাশগুলোর মুখের কাছে কান পাতো দেখবে লাশগুলো চিৎকার করে বলছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ মোদির অ্যাচিভমেন্ট তো দেখেছি গঙ্গায় লাশ হয়ে ভাসছে জনপ্রিয়তা হ্যাঁ ওই তোমাদের তৈরি করা অ্যাপে 64% জনপ্রিয়তা এই কেয়া এবার কি জনগণের মন কি বাত ভিন্নভাবে একটা বুঝে নেওয়ার চেষ্টা একটু কি কনফিডেন্সে কোথাও চির খাচ্ছে আমি তো স্বাগত জানাই আমার মনে হয় আমাদের প্রধানমন্ত্রী শুধুমাত্র মাননীয় নরেন্দ্র মোদীজি ছাড়া এই রকম দুঃসাহসিক পদক্ষেপ আর কেউ করতে পারবেন না মুখিয়া উনি নমো অ্যাপের মাধ্যমে জানতে চেয়েছেন শুধুমাত্র স্টেট গভর্নেন্স যেগুলো যে রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে যে আমার বলেছেন আমার কাজ হয়নি তাদেরকে শাসানো হয়েছে ধমকানো হয়েছে মানুষ চেয়ারকে প্রশ্ন করে এই প্রথম ডেমোক্রেসি দেখলো যে শাসক মানুষকে প্রশ্ন করছে উল্টে আসলে যে মানুষটা 7 বছরে সাংবাদিক সম্মেলন করেননি সাংবাদিকদের কোন প্রশ্নের মুখোমুখি হওয়ার সৌজন্য দেখাননি সাহস দেখাননি এমনকি গোটা লোকসভার যদি সত্যি নিজেদের দোষ ত্রুটি সম্পর্কে সাধারণ মানুষের মনের কথা মন কি বাত থেকে জানতে চান তাহলে সেটা কি ওয়েলকাম যোগ্য নয় যে কারা তৃণমূল কারা বিজেপি কারা এই মুহূর্তে তৃণমূলের সঙ্গে নেই না না আরে সাধারণ মানুষের কাছে কথা শুনছেন কোথায় তিনি সাধারণ মানুষের প্রশ্ন শুনছেন কোথায় তিনি তো প্রশ্ন চাপিয়ে দিচ্ছেন তিনি প্রশ্ন শোনার মানসিকতার লোক নন প্রশ্ন শোনার মানসিকতা হলে মৌপিয়া আজকে জি নিউজ আজকে একটি সাংবাদিক সম্মেলন করতে পেরেছে নরেন্দ্র মোদীকে দিয়ে সারা ভারতবর্ষের কোন সংবাদ মাধ্যম করতে পেরেছে সাহস আছে আপনার আপনার মাননীয় সেই সৎসাহস আছে নেই আপনার মাননীয় সে সৎসাহস আছে দিয়ে দিয়েছে ওই জন্য দোসরা মে মুখে ধামা ঘুষে দিয়েছে যদি মানুষের কাছে আপনাদের মুখে ধামা ঘুষে দিয়েছে মানুষ বাংলা চেয়েছে নিজের মেয়েকে এবার 24-এ সারা ভারতবর্ষ দেখিয়ে দেবে ও 3 থেকে 7 সেঞ্চুরি ডিজেলের প্রায় সেঞ্চুরি রান্নার কাছে এই অবস্থা বিরোধীদের ফোনে আড়ি পাতা আমি আমাকে খুব বেশি বেতন অপেক্ষা করছে 77 সমুদ্র থেকে বেশি আসবো নরেন্দ্র মোদীর এই উদ্যোগে বা থেকে বেশি তার মাধ্যমে মানুষের মন বোঝার প্রয়াস সমুদ্র উনি ওরা একটু থামলে মানে দুই বন্ধু একটু থামলে একটু বলতে সুবিধা হয় অনেক দিন একসঙ্গে থেকেছে তো তো যাই হোক আমি শুধু একটা কথাই বলবো যে নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী মানে পয়লা জানুয়ারি দেখবে যে কল্পতরু উৎসব হয় এটা এখন গল্পতরুর উৎসব হচ্ছে সারা ভারতবর্ষ এখন শুধু গল্প শোনাবে এখন সারা ভারতবর্ষের মানুষকে জিজ্ঞাসা আর নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করতে হবে কেয়াকে একটু জিজ্ঞাসা করো যে কটা আইআইটি হলো কটা আইআইএম হলো কটা এইমস হলো কটা ইয়ে ফার্ম সেক্টর গ্রোথ হলো 14 বছরে কেন বেকার আমি বিজেপির একটা বন্ধুকে খুব বিনয়ের সঙ্গে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই জিডিপি মাইনাসে চলে গেছে তোমরা বলছো এই বিজেপিকে তোমরা বলছো আচ্ছে দিন এখন মানুষ বলছে আচ্ছে দিন না এবার একটু বাঁচতে দিন তো আমি জিজ্ঞাসা করছিলাম কেন বলে আমরা জিডিপির জন্য তো ভোট দিইনি বিশাল না না মৌপিয়া বলছে বলছে বিকাশ হচ্ছে খুব বিকাশ হচ্ছে এখন বিরোধীদের এত চক্রান্ত করছে বিরোধীরা নরেন্দ্র মোদীর সবাই গঙ্গায় লাশ হয়ে ভাসছিল জানো তো সব ইয়ে করার জন্য এখন উত্তর আর জিজ্ঞাসা করো না 4টে সেক্টর বলো আপনাদের আমেঠির আমেঠির যুবরাজ কেন তুমি ওয়ানে পালিয়ে গেল এত কষ্ট করে এত কষ্ট করে একটু শোনো না আরে এত কষ্ট করো এত কষ্ট করে একটু শোনো না শটান পালিয়ে চলে গেলে কেন ওয়ানে গঙ্গা সাপো যে এখন কি আপনারা তো কাজ করেছে আমি জানি না কে আমি জানি না কে বুলেট ট্রেনে রিজার্ভেশন হচ্ছে কে কে বুলেট ট্রেন রিজার্ভেশন করেছো গরিবি হাটা অথচ গরিবি হাটেনি না না কে 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 বুলেট ট্রেন রিজার্ভেশন হয়েছে বুলেট ট্রেনে তোমার রিজার্ভেশন হয়েছে না এখন ওয়েটিং লিস্টে আছে থেকে শুরু করে রাজীব গান্ধী থেকে হয়ে বুলেট ট্রেন রিজার্ভেশন হয়েছে না এখন ওয়েটিং লিস্টে আছে কিন্তু গরিবি হাটেনি আরে 4 কিলোমিটার কালীর বাড়িতে সে এক খড়ের বাড়িতে ইউনেস্কো ইউনেস্কো মনমোহন সিং কে প্রাইজ দিয়েছে তো কালো টাকা কিন্তু কালো টাকা এসেছে কে কালো টাকা এসেছে পুরো লেখা পড়ো না পুরো লেখা পড়ো কে কালো টাকা এসেছে অথচ আপনাদের গরিবি হাটের স্লোগান চলে গেছে তুমি না পুরো
চাঁদপুরের হিস্ট্রি পড়লে অসুবিধা হয়? শতরূপ কিছু বলতে চাইছে, শতরূপ শতরূপ যদি আলোচনা করে, শতরূপ কাপলা কাছে ঘুরে কি আর নাগপুরের ডায়রি পড়ছে কি? আমি দরজার মধ্যে পড়ছি না, আমি জাস্ট দুটো কথা বলি, দুটো একটা সাধারণ সাধারণ লজিকের জায়গা থেকে একটা কথা বলছি। দেখো প্রথম কথা হলো আমি একজন চূড়ান্ত মোদী বিরোধী মানুষ, ঠিক আছে? আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি মোদী অ্যাপ ডাউনলোড করে আমার ফিডব্যাক দেবো, আমার যা ফিডব্যাক দেওয়া সামনের ভোটের সময় ব্যালট বক্সে গিয়ে দেবো, এটা একটা প্র্যাকটিক্যাল কথা বলছে। মোদী সাপোর্টাররাই ওই অ্যাপ ডাউনলোড করবে, ফিডব্যাক দেবে, সেই ফিডব্যাকের রেজাল্টটা দেখিয়ে বলবে দেখো মোদী হেভি দেশ চালাচ্ছে, এক। এটা আমি একটা প্র্যাকটিক্যাল কথা বললাম, এটা সবার ক্ষেত্রেই সত্যি। দ্বিতীয় কথা হচ্ছে মানে ওনার জনপ্রিয়তা করলে 15 লাখ টাকা পাবে, ওনার জনপ্রিয়তা করবে, আচ্ছা ওনার জনপ্রিয়তা মাপার জন্য, ওনার জনপ্রিয়তা মাপার জন্য তো অ্যাপ ফ্যাপের দরকার কি আছে? গঙ্গায় যে কোভিডে মৃত মানুষের লাশ ভাসছে, লাশগুলোর মুখের কাছে কান পাতা দেখবে লাশগুলো চিৎকার করে বলছে নরেন্দ্র মোদী জিন্দাবাদ। মোদির অ্যাচিভমেন্ট তো দেখেছি, গঙ্গায় লাশ হয়ে ভাসছে, জনপ্রিয়তা। হ্যাঁ ওই তোমাদের তৈরি করা অ্যাপে 64% জনপ্রিয়তা, এই 2000 আর তোমাদের তৈরি করা অ্যাপে 64% জনপ্রিয়তা। তুমি যদি সবার কথার মাঝখানে কথা বলো কি আর দিয়ে ভবিষ্যতে কোনো আলোচনায় তুমি ঠিক করে কথা বলতে পারবে না। তুমি দুনিয়ার সবার কথার মাঝখানে কথা বলবে আর তারপর তোমার প্রশ্ন করা হলে বলবে আমার নাম কি আর ইয়ার কি হচ্ছে? তুমি দুনিয়ার সবাইকে ইন্টারফেয়ার করবে? কথা বলেছো আর চুপ করে শোনো, নিশ্চয়ই উপস্থিত তোমার এই সমস্ত বক্তব্য অ্যাপে মোদী অ্যাপে গিয়ে জানিয়ে দেবে।